আসসালামু আলাইকুম। হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবার চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে আমি ফ্রি এনার্জি সোলার প্যানেল আপনাদের সাথে নিয়ে বানাবো। এবং আমরা ইউটিউবে অনেক অনেক ভিডিও দেখে থাকি যেগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউস থাকে। সেই ভিডিওগুলোতে আপনারা হয়তো বা দেখে অনেকে ট্রাই করেন বাসায়। তো তা হলো ফ্রি এনার্জি সোলার প্যানেল, যেগুলো বানানো হয় সিডি ডিস্ক দিয়ে, তারপরে ব্লেড দিয়ে, তারপরে বিভিন্ন ধরনের কপার ওয়ার দিয়ে, তারপরে স্টিলের পাত দিয়ে, বা এরকমের নানান রকমের, এমনকি এলইডি দিয়ে অনেকে বানিয়েছে। তো আমি আমার এই মাল্টিমিটারটি দিয়ে আপনাদের একদম প্রমাণ সহকারে দেখাবো যে আসলে সোলার প্যানেল বানানো সম্ভব কিনা, বা একটা এলইডি জ্বলে কিনা। তো আমি আপনাদের হয়তো বা একটা এলইডি জ্বালিয়ে দেখাবো, এমনকি আমি এখানে ভোল্ট, আপনারা হয়তো বা মাল্টিমিটারটা বেশি বিশ্বাস করেন, তো মাল্টিমিটার আমি একদম ভোল্ট দেখি আপনাদের প্রমাণ করে দেবো। এবং এর মধ্যে যে গুমরগুলো আছে, অর্থাৎ একটা সোলার প্যানেল এলইডি দিয়ে বানানো, বা আপনি এমনিতে নর্মাল যে ডিস্ক দিয়ে বানানো যে বিষয়গুলো আছে, আমি অবশ্যই আপনাদের সেই বিষয়গুলো ক্লিয়ার করবো। আপনারা আশা করি আজকে থেকে এই ভিডিওগুলো দেখে, মানে অর্থাৎ সামনে আপনারা যদি কোনো ভিডিও দেখেন, আমার ভিডিও দেখার পরে এরকমের সোলার প্যানেল, আশা করি আপনারা বুঝতে পারবেন যে আসলে ঝামেলাটা কোথায়। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমি এই সোলার প্যানেলটি বানানোর জন্য এখানে 18 ওয়াটের 3টি এলইডি লাইট নিয়ে নেবো, যেগুলো সরাসরি কারেন্টে জ্বালানো হয়। তো এখানে আমি 3টিকে নিয়ে নিলাম। এরপরে আমি এখানে নেব একটা কার্ডবোর্ড, বা কাগজের বোর্ড বলা হয় যাকে। এরপরে আমি নিব কিছু ওয়্যার। তো এরপরে আমি এই এলইডিগুলোকে অ্যাটাচ করে নিব হটগুলো দিয়ে কার্ডবোর্ডের উপরে। রোদের আলো বা সূর্যের আলো আমরা যাতে ভালোভাবে পাই, সেজন্য আমি এটাকে একটু আড়াআড়ি করে এক জায়গায় কাট করে রাখার জন্য আমি এর নিচে জাস্ট 2টি পপ স্টিককে গুঁড়ো দিয়ে লাগিয়ে দিলাম, যাতে এটি একটু আড়াআড়িভাবে থাকে এবং আমরা সূর্যের আলো ভালোভাবে পাই। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 2টি হট গুঁড়ো দিয়ে পপ স্টিককে লাগিয়ে নিয়েছি একটা স্ট্যান্ড হিসেবে। তো এটি জাস্ট এইভাবে আপনারা সূর্য আলোতে রাখলে এটি কাজ করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমাদের সেই সোলার প্যানেলটি, আমি যেখানে 3টি এলইডি ইউজ করছি। তো এখন আমি এটিকে একটু সানলাইট, অর্থাৎ সূর্য আলোতে নিয়ে আসছি, দেখি এখানে কিভাবে কি কাজ করে। তো আমি এখানে এটা রাখলাম এবং আমি এখানে আমার মাল্টিমিটারটি অলমোস্ট অন করে নিয়েছি, যেখানে 12 ভোল্ট দেওয়া আছে। তো আমি এখানে এটিকে আমার এখানে যে পজিটিভের সাথে আমি মাল্টিমিটারের পজিটিভটা কানেক্ট করে নিই, এবং আমার এখানে নেগেটিভের সাথে নেগেটিভটি, এই যে আমি 2টি কানেক্ট করে নিলাম। আপনারা দেখতে পাবেন আমাদের মাল্টিমিটারটা ঠিক 0-0 অবস্থায় আছে। তো এখন এটি কিভাবে কাজ করে আমি জাস্ট এখানে একটা পর্দার মতো আমি সেটিকে সরিয়ে দিয়ে দেখি আমাদের এখানে কিভাবে এটি কাজ করে, কোনো ভোল্ট আপ ডাউন করে কিনা, বা কোনো ভোল্ট আসে কিনা।
এখন কোনো কোনো বোর্ড নাই বোর্ড নাই এই এখন বোর্ড পাওয়া গেছে ওয়াও এই বোর্ড কমতেছে আবার আবার 1.4423 কমতেছে বোর্ড এখন কত 3.2 বোর্ড আমাদের বোর্ড এখানে বারবার আপ ডাউন করতেছে জানি না এখানে ঘটনা নাকি আমি আবার একটু ফিরে এসে দেখি কমে কিনা একদম ও ওয়াও আবার জিরোতে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবারও বোর্ড জিরোতে চলে আসছে এখন আমি এটিকে আবার একটু ট্রায়াল দিই আমাদের এখানে হাইয়েস্ট বোর্ড হলো 3.74 বোর্ড এটি দেখি আবার কমে কিনা এই যে বোর্ড কমতেছে তো আমার যা মনে হচ্ছে এখানে এটি গরম হয়ে যাওয়ার কারণে এরকম হচ্ছে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে বোর্ড আপ ডাউন করতেছে এটি কি আসলে রিয়াল আপনার কি আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই এখনই কমেন্টে জানান আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার এই মাল্টি মিটারের সাথে আমার এখানে আমার সোলার প্যানেলটা আমি অলমোস্ট কানেক্ট করে নিয়েছি তো বাড়াবো এটা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3.74 বোর্ড দেখা যাচ্ছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে 3.7 বোর্ড দেখা যাচ্ছে তো এই বোর্ডটা ঠিক এইভাবে আপ ডাউন করবে যদি আমি আমার কমাও ওটা কমাও এই যে আমি এদিকে বলতেছি আমার সোলার প্যানেল কোনো কাজ দেখানে বোর্ড আস্তে আস্তে ডাউন হচ্ছে 2.13 কমতেছে এই যে আস্তে আস্তে কমতেছে কিন্তু দেখতে পাচ্ছেন বোর্ড তো ঠিক এইভাবে আমাদের এই সোলার প্যানেল কাজ করে আপনারা হয়তো বা ইউটিউবে অনেক ভিডিও দেখেন এরকমের এবং আপনারা দেখে অনেকে ট্রাই দিয়েছেন বাট কোনো কাজে আসে নাই বা আসবেও না তো আবার বাড়াও দেখতে পাচ্ছেন আবার ওই আমাদের বোর্ড বাড়তেছে কমাও বাড়াও বারবার আস্তে 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 কমাও আস্তে বাড়াও তো আমার পাশে একজনে ট্রান্সমিটার দিয়ে এখানে ভোট বাড়ানো কমানো ট্রাই করতেছে তো ঠিক এইভাবে বাড়াই বাড়তেছে কমতেছে বাড়াও একবার ফুল বাড়াও এই দেখতে পাচ্ছেন আবার 3.7 বোর্ড তো ঠিক এইভাবে এই সোলার প্যানেল কাজ করে আমরা এরকম দেখা যাবে আমি এখানে এলইডি ইউজ করছি অনেকে ব্লেড ইউজ করে অনেকে সিডি ইউজ করে এরকম নানান বিষয়ে অনেকে ইউজ করে তো আমি সরাসরি নিজে আপনাদের একটু বাড়ি কমিয়ে দেখাই দাও এটা আমার দাও এই হলো আমাদের সেই ট্রান্সমিটার দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে বন্ধ করা তো আমার এখানে এটি যে থ্রোটল এই যে এটার থ্রোটল বাড়ালে দেখতে পাচ্ছেন এই যে 3.7 আসছে এই যে এখানে থ্রোটল বাড়ালে বাড়ে এবং কমালে এই যে আস্তে আস্তে কমতেছে আমি বাড়াই এই যে বাড়তেছে এই যে কমতেছে দেখতে পাচ্ছেন পরিশেষে আমি একটা কথাই বলবো আপনারা এরকমের অনেক প্রজেক্ট আপনারা হয়তো বা ইউটিউবে ফলো করে এরকম প্রজেক্ট ট্রাই করেন বাট আপনারা কখনোই সাকসেস হতে পারবেন না এই ধরনের প্রজেক্টের কারণ এখানে তারা যে যে ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স তারা ইউজ করে আপনারা দেখেন এই যে এখানে যে ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স তারা ইউজ করে আমি এটি অনেক চিন্তা ভাবনার পরে এটি আমি ধরতে পেরেছি এবং এখানে আমি কানেক্ট করছি কীভাবে আপনারা এখানে দেখলে বুঝবেন না এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে তার কানেক্ট করে আপনারা কোনো দিন ধরতে পারবেন না যে এখানে আসলে রহস্য এখানে ভিতর দিয়ে ছোট একটু তার দিয়ে ভিতরে লাইন দিয়েছে এবং তারা ঠিক এইভাবেই কাজ করা এবং এইভাবেই মূলত এই ধরনের প্রজেক্ট চলে আপনারা হয়তো বা সেই ভিডিওগুলো দেখেন একটা লাইক দেন এবং কমেন্ট করেন ওয়াও জোস অ্যামেজিং ইনোভেটিভ আইডিয়া অ্যামেজিং আইডিয়া এরকম নানান কমেন্ট করেন বলেন যে ভাই এত সুন্দর একটা প্রজেক্ট করে চলেন বাট আমি বলবো এই ধরনের প্রজেক্ট কোনোদিন সম্ভব না আমি আপনাদের আজকে এটি বুঝাতে পেরেছি হয়তো আপনারা অনেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন না যারা দেখেন না তারা হয়তো বা অনেকদিন সে মিস করতে করেছেন আপনারা হয়তো বা এই ধরনের ফেক প্রজেক্ট আজীবনে ট্রাই করে যাবেন আপনারা তো ভিডিও দেখবেন না তো যাদের ভালো লাগছে অবশ্যই একটি ভিডিও লাইক দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ আসসালামু আলাইকুম